রাখার রহমত রাখার দুই নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না, ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না, মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না, নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই, এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে? মুসলমান খুলে ফেলবেন? হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন, আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়, এটা অ্যালবাম বন্দি করে রাখবেন, মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়, আরে 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি, এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি, ধোকা। আসল জীবন কবরের জীবন। পুরাতন ছবির অ্যালবাম গুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়, আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই, নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই, বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই, মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে, আছে না নাই? না, এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়, কাদেরকে কথা বলেন? ছোট্ট মেয়েদেরকে। দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে, এই কারণে কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরীয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না, কুকুরের শো পিস, কুমিরের শো পিস শো কেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না, গিটার চিনেন? হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? ঢোল রাখতে পারবেন না, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী রাখা যাবে না, বংশী মানে বাসি, এই বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার, এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউকাসিরাল মাযামির, ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না, যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না, হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কিনা? এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে, আছে না নাই? সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা, আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে, এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কিনা? তার মানে এই তাফসির মাহফিল গুলোর সফলতা আছে না নাই? আছে, আল্লাহর মেহরবানি।
অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ করবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে আয় ওয়াজ দেখতে আয়নি আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপবানে নাচে কোমর দুলায়া আছে না নাই ফেরেশতারা বলবে তোগরে পিটামো আমরা জুলায়া এগুলো দেখা যাবে তাহলে শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ